এখানে যারা যারা আছেন তারা তাদের কথা বলছে। আমরা মনে করি এই সরকার জালিম সরকার, এই সরকার অবৈধ সরকার, এই সরকার দখলদার সরকার, এই সরকারকে আমরা দীর্ঘদিন রাজত্ব করতে দেব না। আজকে আমাদের সেই শপথ তো আছে, কালকেই পারবো বলতে পারি না, পরশু পারবো বলতে পারি না, কিন্তু দুই পরশুর পরে একদিন পারবো, পারবই। এবং সেই পারার জন্যই আমাদের লড়াই। সেই দিন দেখবেন এই বেগম কিয়া আরো দেশদের যাদের গ্রেফতার করা হয়েছে, ওনারা মুক্তি পাবেন। এই সংসদ থাকবে না, সরকার থাকবে না, নতুন একটা সরকার হবে, নতুন একটা দেশ করবো আমরা, যেই দেশে মানুষের কল্যাণটাই হবে সব থেকে বড়, সেই চেষ্টা করবো। ঋষালা ভাইদের যে দোষ সমস্যা আছে, গরিব মানুষের সমস্যা, শ্রমিক বেতন পায় না, সমস্ত মানুষের কল্যাণের জন্য একটা রাষ্ট্র হবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। ধন্যবাদ। আজকে